মানে আমার ব্রোকে একটু বড় করো। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিখি লাইফস্টাইল। তো গাইস, আজকে আমরা একটু মনিগ্রাম এসেছি চার্চে ঘুরতে, ঠিক আছে? তো ভিডিওটা মানে বাড়ি থেকে করা হয়নি, কারণ লেট হয়ে গেছিলো, আমরা ট্রেনটা দৌড়ে ধরেছি। তো আমার সঙ্গে একজন দাদা ছিল, তাকে বলেছিলাম যে টিকিটটা কেটে রাখতে, তো টিকিট কেটে রেখেছিলো। আমার সঙ্গে একটা বন্ধু আছে, সৌভিক, মানে দুই সৌভিক, এর নাম সৌভিক, এটা সৌভিক বন্ধু, ঠিক আছে? একজন আছে, ও হচ্ছে সৌভিকদা, ঠিক আছে? একটা দাদা, একটা বন্ধু, তো আমরা তিনজন মিলে ঘুরতে এসেছি, এখন চার্চে যাবো, এখন মনিগ্রাম স্টেশনে আছি। তো সৌভিক, কিছু তুমি বলতে চাও? না, আমার কোনো বলার কিছু নেই, তো এখন যাওয়া যাক, ওখানে একটু এনজয় হবে। না, কেন বলবো না তুমি? আমি কিছু বলতে পারছি না, কারণ আমার বুকে খুব ব্যথা, তো তার জন্য। আচ্ছা, তোমার বুকে ব্যথা, ঠিক আছে, তোমার বুকের সাজিয়েটা তাহলে আমি করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। তো গাইস, চলো, তোমাদেরকে যেতে যেতে কথা হচ্ছে, কারণ বেশি টাইম নেই। প্লেসগুলো দেখো, খুব ভালো লাগবে হয়তো নিশ্চয় তোমাদের, তো লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করতেই হবে, তাই না? ঠিক আছে, তোমার গাইস বলো, যাওয়া যাক এখন। ঠিক আছে, চলো যাওয়া যাক, তাহলে যেতে যেতে কথা হচ্ছে, ঠিক আছে? সো বাই বাই। তো গাইজ, আমরা এখন স্টেশন থেকে নামছি, ঠিক আছে? তো কিছু সিনেমাটিক শট নিলাম, তোমাদেরকে দেখালাম, তো শটগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে দিও একটা, ঠিক আছে? তো এখন আমরা যাবো চার্চের দিকে, তো চার্চে গিয়ে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে। কি করছো তোমরা তাড়াতাড়ি? আমার দাদাকে একটু মানে আমার ব্রোকে একটু বড় করো তোমরা। কি 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 আরো বলুন, কি ব্রোকে একটু বড় করো তোমরা। কেসে কেসে লোক রেতে यार यहां पर साला, तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। সো গাইস, আমরা এখন রেল ধরে ধরে হাঁটছি, ঠিক আছে? এখান থেকে কিছুটা 500 মিটার মতো হাঁটতে হবে আমাদেরকে, তারপর আমরা চার্চে যাব। তো সৌভিক ভাই বলো। বলবো একটু, আমি কিছু বলতে চাই, একটু বেশি না, একটু বলতে, আমার ব্রোকে একটু তোমরা বড় করো, ভালো ভিডিও বানাচ্ছে, খুব দেখেও ভালো লাগে, তো তোমরা লাইক কমেন্ট শেয়ার এগুলো করো, আর যত পারো শেয়ার করো, ঠিক আছে? দেখবে তোমার ভাই নিশ্চয় একদিন বড় কিছু হবে, তো সেই সময় ওয়েট করছি এখন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, যাওয়া যাক, চলো যাও যাক। সো গাইস, আমরা এখন পৌঁছে গেছি গেটে, ঠিক আছে? এখন দিয়ে ভিতরে ঢুকবো, চলো, তো যাওয়া যাক ভিতরে গিয়ে কথা হচ্ছে, চল চল চল। সরি, গাড়িটা আসছে, তো এই যে গাড়ি। তো গাইস, দেখতে পাচ্ছ কত ভিড় এখানে, মেলাই ভিড়। না সবই কই রে ভাই, এদিকে এদিকে বলিস না এইসব রে, ছি। তো গাইস দেখো, প্লেসটা খুব সুন্দর, মায়াবী প্লেস, একদম মায়াবী, ফুল 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 ফুলগুলো ফুল না, ফুল ফুল টু লাগবে না ভাই আমার। সো গাইস, মানে এটা চার্চ, ঠিক আছে? চার্চের মধ্যে একটা স্কুল আছে, এটা হচ্ছে ডন বস্কো স্কুল, মনিগ্রাম। স্পেলিং বল, স্পেলিং এর কি আছে ভাই? ওখানে তো দেখালাম। কি করছে? ওরা বড় বড় প্লেয়ার, আমরা ছোট, আমরা ছোট প্লেয়ার, ঠিক আছে? ছোট ছোট থেকে শুরু করি আমরা, আমার ছোট ছোট পছন্দ। ইয়েস, ছোট বেশি বড় ভালো, বড় হারামি ও বেটা। তো গাইস, তোমরা দেখো জায়গাটা কত সুন্দর, পুরো মায়াবী প্লেস একদম। সো গাইস, জায়গাটা কেমন তোমরা প্লিজ কমেন্ট করে দিও, ঠিক আছে? আর তোমাদেরকে কিছু সিনেমাটিক শট দেখাচ্ছি এই জায়গাটা, তো চলো ভিডিওটা দেখা যাক শেষ পর্যন্ত কেমন হচ্ছে। তো শুরু করছি, হ্যাঁ।
গাইস তোমাদের সিনেমাটিক শটগুলো কেমন লাগলো প্লিজ জানাবা তোমরা, আর জায়গাটা কেমন সেটা বলো আগে। জায়গাটা তোমার খুব ভালো লেগেছে, একদম মায়াবী প্লেস পুরো, এখানে যা মায়াবী হতে যা লাগবে সেই মায়াবী। কী হলো ভাই, কিছু বলতে চাস কিছু? না, এখানে তো আমরা মায়াবী হয়ে আছি ঠিক আছে, আর বাকি সবও মায়াবী। তোমাদেরকে দেখবে তাদেরকে মায়াবী লাগবে। তুমি যদি জায়গাটায় আসো তুমিও মায়াবী হয়ে যাবা ঠিক আছে। তো জায়গাটার লোকেশন বলে দিচ্ছি আমি প্রথমে, তোমরা তোমরা তো নিশ্চয়ই জানো, গুগলে সার্চ করে নেবা কী দরকার ফালতু বেশি বকার। সো গাইস অনেকক্ষণ ঘুরলাম, বেলা একটার সময় এসেছি, মানে দেড়টার সময়। তো এখন বাড়ি যাওয়ার পথে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।